আপনার জন্য এবারের প্রশ্ন, যে ব্যক্তি কন্যাদের ব্যাপারে সমস্যার সম্মুখীন হয় এবং তাদের সাথে উত্তম আচরণ করে তার প্রতিদান কি হবে? ক, কন্যাগণ তার জন্য জাহান্নামের অন্তরায় হবে। খ, তার কবরের আজাব মাফ করা হবে। গ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভ করবেন। ঘ, তিনি আরশের নিচে ছায়া পাবেন। যে ব্যক্তি কন্যাদের ব্যাপারে সমস্যার সম্মুখীন হন এবং তারপরেও তাদের সাথে উত্তম ব্যবহার করেন তার প্রতিদান কি হবে? আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, কন্যাগণ তার জন্য জাহান্নামের অন্তরায় হবে। আমি কি লক করে দেব? ইনশাআল্লাহ। বুঝে শুনে বলছেন? যে বুঝে শুনে বলছি। লক করে দেওয়া হোক ক, কন্যাগণ তার জন্য জাহান্নামের অন্তরায় হবে। আপনি যে উত্তরটি দিয়েছেন আব্দুল্লাহ সোহেল, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মোহতারাম শায়েক আপনার কাছে আসছি এই প্রসঙ্গে যে আমরা দেখি আমাদের সমাজে এখনও দেখা যায় যে যদি কারো কন্যা সন্তান জন্ম লাভ করেন চেহারাটা কালো হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। অথচ আমরা হাদিসের মধ্যে পাচ্ছি যে কন্যা সন্তান তার সাথে যদি উত্তম আচরণ করা হয় তাহলে জাহান্নামের ক্ষেত্রে অন্তরায় হিসেবে তারা কাজ করবেন। এই ব্যাপারে একটু জানতে চাই যে কন্যা সন্তানের যে ফজিলত কোরআন এবং সুন্নাতে কি বলা হয়েছে যদি একটু সংক্ষিপ্তভাবে বলেন। ধন্যবাদ আপনাকে। কন্যা সন্তানের বাবা বা কন্যা সন্তানের মা হতে পারা, এটা যে কত বড় সৌভাগ্যের বিষয়, এটি আমাদের সমাজের একটি বড় অংশ এখনও আমরা জানি না। প্রশ্নের উত্তর প্রসঙ্গে আমাদের প্রতিযোগী ভাই যে উত্তরটি দিয়েছেন সেখানে একটি বিশেষ বিষয় উল্লেখ রয়েছে যে কন্যা সন্তানকে লালন পালনের ফলে অভিভাবকের জন্য সেই সন্তান জাহান্নাম থেকে অন্তরায় হচ্ছে। এছাড়াও নবী আলাইহিসসালাম পরিষ্কার ভাষায় বলেছেন যে ব্যক্তির দুটি কন্যা সন্তান হবে, অন্য বর্ণায় এসছে তিনটি কন্যা সন্তান হবে এবং তাদেরকে যথাযথভাবে তিনি লালন পালন করবেন, পাত্রস্থ করবেন, তাদের প্রতি সদাচরণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে জান্নাত দিবেন এবং নবী আলাইহিসসালামের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য তিনি অর্জন করবেন। কন্যা সন্তান প্রসঙ্গে যত ফজিলতের হাদিস আমাদের সামনে আসছে আমরা সেগুলোর সঙ্গে যদি কম্পেয়ার করি দেখি একটি হাদিসও পাওয়া যায় না পুত্র সন্তান জন্ম দিতে পারলে বা লালন পালন করতে পারলে বিশেষ কোনো ফজিলত আছে। এখান থেকে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় ইসলাম মেয়েদেরকে যে মর্যাদার আসনে আসীন করেছে তা পৃথিবীর অন্য কোনো মতবাদ করতে পারেনি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বেশিরভাগ নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্যা সন্তান দান করেছেন। এজন্য ইমাম মালিক রহমাহুল্লাহর বিখ্যাত একটি উক্তি রয়েছে, তিনি বলেছেন আল আম্বিয়া ও আবুল বানাত, অর্থাৎ নবীগণ হলেন কন্যাদের বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশিরভাগ নবীদেরকেই কন্যা সন্তান দান করে এই জিনিসটি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে কাউকে কন্যা সন্তান দান করা বা অনবরত একের পরে কন্যা সন্তান হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নয়, বরং অনেক ক্ষেত্রে রহমত। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে কন্যা সন্তান লালন পালনের যে ফজিলত, যে মর্যাদা এবং মাহাত্ম্য রয়েছে সেটি অনুধাবন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। সেই সাথে আমরা কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে আমাদের মুখ কালো হবে না, বংশের চেরাগ দেওয়ার চিন্তা আমরা করব না, আমরা করব এই চিন্তা যে এই কন্যা সন্তান আমার জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় সহযোগী হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই বিষয়টিকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে। ধন্যবাদ আপনাকেও।